জনকা বলে আমার সবার কাছে একটা অনুরোধ ধৈর্য ধরতে হবে জীবনে আসাম মাতৃ সন্তান আমরা আসামে যেরকম অনেক শহীদ হয়েছে আমি মনে করব আমরা বঙ্গভাষী অসমিয়া এই পাঁচজন শহীদ হলো আজকে আজকে সবাই মিলে একটাই এক সুরে আওয়াজ দেই যে আসাম এভাবে চলতেই থাকবে তার মাঝখানে আমরা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে আমরা আসামের নাম করে আনব আর একটি জিনিস বলি দেখুন হয়তো আমরা সাধারণত আমরা চিন্তাও করি না বাঙালি ব্রেন আর অসমিয়াদের ফিজিক অ্যান্ড ব্রেন দুটো যদি এক হয়ে যেতে পারে বিশ্বের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ জাতি হবে সেই জন্য আজকের দিনে এসছি আপনাদের সবার কাছে একটা অনুরোধ শান্তি বজায় রেখে আমরা এগোব আমরা ন্যায্য দাবিও চাবো আর আজকে যারা আমাদের কাছে নেই যারা হারিয়ে গেছে আমরা একটা ছোট্ট সংস্থা চালাই বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি সেই উন্নয়ন সমিতি থেকে আমি প্রেসিডেন্ট হিসাবে আজকে বলছি ক্ষুদ্র যদিও আজকে সরকারের জন্য পাঁচটা পরিবারকে যতটুকু দেওয়া যায় আমরা আমাদের ফান্ড থেকে 1 লক্ষ টাকা আমি আর শান্তি বজায় রাখুন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না কর্মই ধর্ম আমাদের আমাদের একটাই মূল মন্ত্র কর্মই ধর্ম আর সর্বানন্দ শুধু আলোর কর্মই তো সবার কাছে একটা অনুরোধ শান্তি বজায় রেখে সবাই যাতে আমরা এগিয়ে যাই সকলকে ধন্যবাদ জানাই মূল বক্তব্য ইয়াতে আপনারা